البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا وكلهم من رسول الله ملتمس جرفا من البحر أو رشفا من الدين اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأحوال مقتحمي اللهم نيتراك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
না 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 মাইক বন্ধ আপনারা প্লিজ এই জায়গাটুকু ছেড়ে দেন প্লিজ দয়া করে আমার মনে হয় যে যেখানে আছেন বাঁশিও বাজাবেন না না বের করতে হবে না এখানে আর কোনো লোক এন্ট্রি করবে না ওইটা আটকায় দেন আর যারা ভিতরে আছেন দাঁড়িয়ে থাকুন তাহিনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুখলিসুর রহমান খান বারাকাল্লাহু ফি উমরি ওয়াহাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম উপস্থিত আজকে সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা আবু তাহের জিহাদি আতাবাল্লাহু উমরা وأدام الله خدمته إلى آخر عمره حضرات علماء الكرام طلاب العزام বিভিন্ন প্রান্ত থেকে চরম ব্যস্ততায় যারা ছুটে এসেছেন আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমি তাদের সকলকে অন্তরের অন্তস্তল থেকে জ্ঞাপন করছি মোবারক সকল শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীঈন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সরকারে দু জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুলালা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আমি দেখতে পাচ্ছি প্রোগ্রামটা মাঠে হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে মনে হয় পানি সেখানে আপনারা রোডে এতগুলো মানুষ জায়গা সংকুলন হচ্ছে না তো কর্তৃপক্ষের তো কোনো ত্রুটি নেই এখন আপনাদের কোঅপারেশন লাগবে যেন মাহফিলটা সুন্দরভাবে মুনাজাত পর্যন্ত যেতে পারে আমরা সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব পারবো না ইনশাআল্লাহ সম্মানিত শুধু আজকে আমি কোরআন করিম সূরা আলে ইমরান থেকে ১৭ নম্বর আয়াত ও ১৮ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে এই অংশটুকু আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন ভূমিকাতে একটি কথা বলব আপনারা যারা এখানে এসেছেন আর ধৈর্যের সাথে বসে আছেন এখানে আসার পেছনে
পার্থিব কিংবা জাগতিক সামাজিক কিংবা রাজনৈতিক কোনো স্বার্থ নেই আছে না আমরা এসেছি এগুলো নিচে রেখে বিসমিল্লাহ লেখা আছে ভালো ভালো নাম লেখা আছে পিছনে দিয়ে দেন কারো হাতে আপনারা এখানে এসেছেন শুধুমাত্র আল্লাহ তার রাসূলের রেজা মান্দি হাসিল করার জন্য মৌমাছি মৌচাককে ঘিরে যেভাবে বসে থাকে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেভাবেই বসে আছে আপনারা দেখতে পান যখন রাজনৈতিক মঞ্চ হয় নেতারা আসে কর্মী আনার জন্য বাস লাগে দুপুরে লাঞ্চের প্যাকেট লাগে নগদ কিছু পয়সা পকেটে ঢালতে হয় তারপর দেখা যায় একদিক নেতা ভ্যাঁ ভ্যাঁ করছে আরেকদিকে শ্রোতা চীনাবাদাম চাপায় কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম দৃশ্য আপনারা এসেছেন পকেটের পয়সা খরচ করে বসে আছেন আপনারাও কি কোনো বিনিময় চান না অবশ্যই চান আমি চাই আমরা আল্লাহর কাছে পুরস্কার চাই সে পুরস্কার হলো আজরুন আজিম ওটা গণার মতো ক্ষমতা আমার আপনার নাই যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন ঠিক কিনা নগদ প্রাপ্তি কি নগদ প্রাপ্তি হচ্ছে যতক্ষণ বসে থাকবেন কোরআন কারীমের মাহফিলে ইমানের নূর তত বাড়তে থাকবে সুবহানাল্লাহি বিহামদিহি ইমানের নূর বাড়তে থাকে সহিহ আল বুখারী কিতাবুল ঈমানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বক্তব্য এসেছে ইমাম বুখারী মুআল্লাক হাদিস হিসেবে তারজামাতুল বাব কায়েম করতে যে হাদিসের অংশটুকু এনেছেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্রকে ডেকে একদিন বললেন ইজলিস বিনা নুমিন সাআতান আর সে একটু আমরা বসি মাসলা মাসাল আলোচনা করি কোরআন হাদিস শুনি আর আমাদের ইমানটারে বাড়াই ইজলিস বিনা নুমিন সাআত এই অংশের ব্যাখ্যা করতে যে আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ উমদাতুল কারী শারহু সহিহিল বুখারীতে লিখেছেন যখনই মুমিন বান্দাগণ কোরআন হাদিস শুনে এবং শোনায় জিকির ফিকির করে এলেম চর্চা করে যতক্ষণ করে ইমান বাড়তে থাকে এখানে ইমান বাড়ার অর্থ কি ইমাম আজমের মতে ইন্নাল ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ইমান বাড়েও না কমেও না এখানে বাড়ার অর্থ হচ্ছে ইন্না নূরাল ইমান ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া আসলুল ইমানটা বাড়ে কমে না যেটা তাসদিক বিল জানান এটা বাড়েও না কমেও না তবে ইমানের নূর বাড়ে আর গুনার কাজ করলে ইমানের নূর কমে ইমানের নূর যত বাড়ে তখন ইয়াকিন বাড়তে থাকে সেজন্য কোরআন হাদিসের মাহফিলে বসলে ইমানের নূর বাড়ে ইয়াকিন বাড়তে থাকে বলেন সুবহানাল্লাহ এতে আমরা খুশি না বেজা দ্বিতীয় প্রাপ্তি কি আমার কথা বোঝা যাচ্ছে সাউন্ড ঠিক আছে মাঝে মধ্যে গড়বড় হয় মাইক ম্যানের চেহারা তো দেখলাম না ওটা কুল স্টেজের পিছে না নিচে তুমি না ভালো মানুষ মাথায় টুপি আছে আমার তো মনে উজুও আছে তাহলে মাইক আর গড়বড় হবে না ইকো থাকবে না শুধু সাউন্ড হবে একটু সফট হবে সম্মানিত শুধু আল্লাহ তাআলার মেহেরবানি যে আজকে একটা ঝড় তুফানের একটা পূর্বাভাস ছিল ওটা এখন চট্টগ্রামের দিকে ঘোরাঘুরি করতেছে আসতে পারে এদিক তবে আমরা চাই আল্লাহ তাআলা মুনাজাতের পরে দিকে আনুক সে আশাটাও যেন গজব না হয় রহমত হয় বলেন আল্লাহুম্মা আমিন দ্বিতীয় প্রাপ্তি কি দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে
পাহাড় সমান গুনার বোঝা নিয়ে এসেছেন মুনাজাত করে বাড়ি যাবেন শিশুর মতো নিষ্পাপ হয়ে এটা কি আমার কথা ইমাম হাইসামি মজমু জবাইদের মধ্যে লেখেন নকল করেছেন আল্লাহর হাবিবের শাহ করেছেন আমার উম্মতের কোন মুমিন যখন দোয়াতে হাত তুলে দোয়া করে বাকিরা যখন আমিন আমিন বলে আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন বলে আমার উম্মতের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় আল্লাহ দোয়া কবুল করে নেন আমরা মুনাজাত করে যখন গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে বাড়ি যাব আমাদের বিশ্বাস কোরআন কারীমের ইজ্জতে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ এতে আমরা খুশি না বেজা আমরা খুশি মালিক খুশি ফেরেশতারা খুশি বেজার শুধু শয়তান আর শয়তানের চেলাচামুন্ডারও বেজা শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে এখন একটা বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ আল্লাহ কবুল আমিন আল্লাহ মঞ্জুর করুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আসুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام الله تعالى غشنا قرر شهد الله أنه لا إله إلا هو شايم الله شاكو دين نشجو تيري چارا كنو معبود نائي شاكو كا الله نيزير بكه الله نيزير شاكو ديه چهن تيري چارا كنو معبود نائي এই কথা সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতাগণ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম এবং সমস্ত জ্ঞানবানগণ এই কথা সাক্ষ্য দিয়েছেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কাইমাম বিল কিসত আল্লাহ তাআলা তার সমস্ত কাজ ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন লা ইলাহা العزيز الحكيم الله ছাড়া কোনো মাবুদ নেই তিনি আজিজ আজিজ শব্দের একটি অর্থ হচ্ছে পরাক্রমশালী কিন্তু মূল অর্থ হচ্ছে আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন ফিস সামাই ওয়াল আরদ সেই মহান সত্তাকে আজিজ বলা হয় আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই যার কোন সাদৃশ্য নাই যার কোন সমকক্ষ নাই আল হাকিম আজুল হিকমা তিনি ফয়সালাকারী কিংবা সমস্ত জ্ঞান ও প্রজ্ঞার মালিক এই পটটা বন্ধ করে দেওয়া যায় না তা মানুষ পটটা বন্ধ করে দেন এতটা ডিস্টার্ব করলে কি কথা বলা যায় আমার মনে হয় আপনার অধিকাংশ লোকই শিক্ষিত জ্ঞানবান এবং ধৈর্যশীল ঠিক কিনা অতএব
আপনাদেরকে শৃঙ্খলা বদ্ধ করার দায়িত্ব তো আমার না, নিজেরা সুশৃঙ্খল হন। এখানে এই পথটা চলাফেরার জন্য বন্ধ করে দেন আপাতত এক ঘন্টার জন্য, বারো কম সময়ের জন্য, এতক্ষণও আমি থাকব না। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি। উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে কোন আয়াত নাজিলের ব্যাপারে যদি কোন আয়াতের পক্ষে যদি ফজিলত থাকে তা বলতে হয়, কোন আয়াত নাজিলের যদি কারণ থাকে সাবাবুন নুজুল বা শানে নুজুল কেন নাজিল হলো সেটাও বলতে হয়, যে আয়াতের সাথে শানে নুজুল আছে তা না বললে আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা কিংবা অর্থ বোঝা সম্ভব না। এই আয়াতের শানে নুজুল অনেকগুলো তাফসীর এসেছে, চমৎকার রেওয়ায়ত করেছেন বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে, শরহ সহীহুল বুখারীতে। তিনি লেখেন, দেড় হাজার বছর আগে দামেস্ক থেকে, শাম দেশ থেকে দুইজন ইহুদি আলেম, হেব্রান ইহুদি ধর্মের বড় পণ্ডিত দুইজন, ওরা সফর করে মদিনাতুল মুনাওয়ারাতে আসল। বদরুদ্দিন আইনি নকল করেন, فلما أبصر المدينة المنورة ترى উভয়ে যখন মদিনাতুল মুনাওয়ারা চোখে দেখল, একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার বর্ণনাও তাওরাত কিতাবে ছিল। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিবুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত পরিচয় এবং মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার সমস্ত আলোচনা আল্লাহ তাওরাত ইঞ্জিল জাবুর এবং পূর্বের কিতাবগুলোতে পড়েছেন। তারা দুজন ছিল হিব্রান মিনাল ইয়াহুদ, ইহুদি ধর্মের পণ্ডিতদের মধ্যে সবচেয়ে বড় দুই স্কলার। দুইজন মদিনা মুনাওয়ারা দেখেই একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হয়ে গেছি। তারা লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে এসেছেন? লোকজন বলল, হ্যাঁ, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছেন। হাদিস সাক্ষ্য দেয় দুজন ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সামনে উপস্থিত হয়ে গেল। তারপর তারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আন্তা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। আবার প্রশ্ন করল, আন্তা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমার আরেক নাম আহমদ। দুজন ইহুদি পণ্ডিত বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিচয় আমরা তাওরাত কিতাবে পেয়েছি, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দিয়ে দেন আমরা দেরি করব না, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালামি, প্রশ্ন করো। দুজনকে বলছেন, প্রশ্ন করো। ইহুদি দুই পণ্ডিত প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে তাওরাতে জাবুরে ইনজিলে লহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? আপনি উত্তর দিলে আমরা কালেমা পড়ে মুহূর্তে মুসলমান হয়ে যাব। হাদিস সাক্ষ্য দেয়
প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিব্রিলের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তর পাঠিয়ে দিলেন সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ জবাব পাঠিয়ে দিলেন শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم جواب পেয়ে যাবার সঙ্গে সঙ্গে দরজন ইহুদি পণ্ডিত বলল ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের হাতটা বাড়ায় দেন নুবাইও আর দেরি করব না এখনই আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রাসূলুল্লাহ ওনার নূরের হাত মোবারক বাড়ায় দিলেন সামদেশের দনজন ইহুদি আলেম পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দনজন ইহুদি ঈমান এনে মুসলমান হয়ে গেল দুঃখ এবং পরিতাপের বিষয় দেড় হাজার বছর আগে যত ইহুদি ছিল আরবে আরবের বাইরে সবাই মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখেরি নবী কিন্তু খুব কম সংখ্যক ইহুদি ঈমান আনার সৌভাগ্য লাভ করতে পেরেছে জানার নাম ঈমান না তাসদিকের নাম ঈমান কথা বলেন জানার নাম ঈমান না জানাটা ঈমান না তাসদিক হচ্ছে ঈমান ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখেরি নবী কিন্তু তাসদিক বিশ্বাস তারা করতে পারে নাই আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আলে ইমরানের কথাটি বলে দিয়েছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম মিনহুমুল مؤمنون وأكثرهم الفاسقون যদি আহলে কিতাব ঈমান আনতো এটা তাদের জন্য বড়ই কল্যাণ হতো কিন্তু আহলে কিতাবের মধ্যে খুব কম সংখ্যক ঈমান আনতে পেরেছে অধিকাংশই ঈমান থেকে দূরে ফাসিকুন মানে খারিজুন ফাসিকুন মানে মিনাল ইসলাম মানিল ইসলাম আদ-দ্বীন ওয়াল হক সত্য থেকে তারা দূরে এবং বিচ্যুত এই আহলে কিতাব কারা এটাও আমাদের ধারণা নাই বাংলাদেশের মানুষের সেজন্য দেখা যায় বাংলাদেশের মানুষ ইউরোপ আমেরিকা গেলে ইহুদি খ্রিস্টানের সাথে বিয়ে বসে বিয়ে করায় বুঝেন নাই আরে বাবা কি সমস্যা পিছনে মানুষ আছে না খ্রিস্টান আছে এরা সামনে আসতে চাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা আমি তো চেয়ারটা আবার যদি রিপোর্টিং হইতো ঘুরে ঘুরে ওয়াশ করা যেত তোমরা পিছনের কাপড়টা সরায় দাও স্টেজের স্টেজের কাপড়টা খুলে দাও হ্যাঁ হ্যাঁ খুলে দাও কাপড়টা কাপড় কাপড়টা খুলে দাও পিছনের কাপড়টা খুলে দাও খোলা যাবে আচ্ছা রাখেন 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 ভাই যারা পিছনে ওদেরকে যেতে দেন আস্তে আস্তে আপনার তো সামনে যান রোড তো সোজা আছে না সড়ক গেলাতে এক কিলো যাওয়া যাবে হ্যাঁ যান আস্তে আস্তে যান যান হ্যাঁ আচ্ছা যান আস্তে আস্তে যান সামনের দিকে যান সম্মানিত সুধী না না মানুষ কেন দাঁড়ায় থাকে দূরেও যেতে চায় না কাছেও থাকতে চায় দেখতেও চায় শুনতেও চায় আল্লাহর হস্তে আমাকে আর ডিস্টার্ব করেন না পিছে যারা পিছেই থাকেন সামনে যারা সামনেই থাকেন আসলে মাঠের প্রোগ্রাম রোডে দিলে কিছু তো সমস্যা হবেই আমাকে কথা বলার সুযোগ দিন সম্মানিত সুধী আপনারা একটু আভাস পাচ্ছেন যে ঝড় তুফান কাছাকাছি আছে বাতাস খুব ঠান্ডা লাগতেছে বৃষ্টির একটা ভাব আছে আমরা আল্লাহ যদি আজকে বৃষ্টি দিয়ে মাটির কণ্ড করতেন ওটা কি বেইনসাফ হইতো না ইনসাফ হইতো
আর যদি বৃষ্টি না দেন মুনাজাত পর্যন্ত এটা ইহসান আমরা দেখব মালিক আমাদের উপর ইনসাফ করেন না ইহসান করেন কি বলেন সম্মানিত সুধী যে কথা বলছিলাম ইহুদি আহলে কিতাব কারা আমরা কিন্তু বুঝি না আমাদের ফেকার কিতাবে আছে মুসলমান আহলে কিতাবকে বিয়ে করতে পারে বুঝলেন এখন ফেকার এই সুযোগটিয়া অনেকে বেকা হয়ে গেছে কিরকম বেকা হয়েছে ইউরোপ যায় আমেরিকা যায় আহারে দেশের প্রেমে জীবন দিয়ে দেয় কিন্তু সাদা চামড়ার মেয়ে আমদানি করে আনে ইহুদি খ্রিস্টান তখন আর দেশের কিছু ভালো লাগে না দেশের ইলিশ মাছ ভালো লাগে ফজলি আম ভালো লাগে টাঙ্গাইলের সমসম ভালো লাগে মুক্তা গাছার মন্ডা ভালো লাগে কিন্তু এই মেয়েগুলো পছন্দ হয় না ইহুদি খ্রিস্টান মেয়েগুলো আমদানি করে আনে জিজ্ঞেস করলে বলে সমস্যা কি আহলে কিতাবকে তো বিয়ে করা যায় হ্যাঁ কথা তো ঠিক কিন্তু আহলে কিতাবকে ইহুদি খ্রিস্টানকে আহলে কিতাব বলবেন আহলে কিতাবের সঙ্গ হচ্ছে আল্লাযীনা সাদ্দাকু বিত্তাওরাতি ওয়াল ইনজিল তাওরাত কিতাব আর ইনজিল কিতাব যারা বিশ্বাস করেছে তারাই আহলে কিতাব সারা দুনিয়ায় দূরবীন দিয়ে খুঁজেও মুসার উপর নাজিল হওয়া তাওরাত পাবেন না ঈসার উপর নাজিল হওয়া ইনজিল পাবেন না তাওরাতও নাই ইনজিলও নাই আহলে কিতাবও নাই এগুলো যেগুলো দেখেন ইহুদি খ্রিস্টান কাফের এবং মুশরিক এদের সাথে মুসলমান বৈবাহিক সম্পর্ক করতে পারে আমাদেরকে বলে মৌলবীরা ধর্ম ব্যবসা করে যারা ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় তারা ধর্ম ব্যবসায়ী না যারা সুযোগ মতো ধর্মের ব্যবহার করে তারাই ধর্ম ব্যবসায়ী কিন্তু আফসোস চোরের মার বড় গলা আল্লাহ তাআলা বলেন আহলে কিতাব খুব কম সংখ্যক ইমান এনেছে ইহুদি খ্রিস্টানদের পূর্বপুরুষরা সব জানার পরও সত্যকে তারা মেনে নিতে পারে না সবচেয়ে অভিশপ্ত আহলে কিতাবের মধ্যে ইহুদিরা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ইহুদিরা তাদের ঔরসজাত সন্তানগুলোকে যেভাবে চিনে তার চেয়ে স্পষ্টভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছে কিন্তু ঈমান আনতে তারা পারে নাই কেন পারে নাই অভিশপ্ত জাতি ইহুদি কারণটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যীনা বিগাইরি হাক্কিহিম ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم এই অভিশপ্ত ইহুদিরা আল্লাহ সুস্পষ্ট নিদর্শন বা আয়াতগুলোকে অস্বীকার করে আর তাদের পূর্বসূরীরা হাজার হাজার নবীকে হত্যা করছে অন্যায়ভাবে শুধু তাই না وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ আর মানুষের মধ্যে যারা ইনসাফের সাথে কথা বলে কাজ করে তাদেরকেও তারা হত্যা করে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন তাদের অভিশাপের এটা হচ্ছে কারণ তাদের হাজার বছর আগে পূর্বে তারা মুসা নবীর সাথে বিদ্রোহ করছে ঈসা নবীকে হত্যা করতে চাইছে হাজারো পয়গম্বরকে হত্যা করেছে আল্লাহ একটা সুযোগ রেখেছিলেন তাদের জন্য দেড় হাজার বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন চিনার পরও দেড় হাজার বছর আগে ইহুদিরা ইমান আনতে পারে নাই অল্প সংখ্যক ছাড়া আর তারা পূর্বে নবীদের সাথে বেয়াদবি করছে এই জন্য তারা অভিশপ্ত জাতি হয়ে যাবার কারণে আল্লাহ তারা বলেন أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين يهودي
দুনিয়ার সব শেষ আখিরাতের সব শেষ সব পণ্ড হয়ে গেছে আল্লাহ বলেন ইহুদিদের কোনো সাহায্যকারী নাই এখানে এসে নাস্তিক বা কিছু আছে না প্রগতিশীল বাংলাদেশে বুদ্ধিজীবী এরা হচ্ছে ইহুদিদের লেসপেন্সার এরা প্রশ্ন করতে পারে ইহুদিদের আখিরাতে কিচ্ছু নাই তা তো বুঝলাম দুনিয়াতে নাই কেমন করে সব সম্পত্তি তো ওদের কাছে ইউনিলিভার কাদের কথা বলে না লাক্স নেসলে টেসলা ইউটিউব ফেসবুক কাদের ইহুদিদের সম্পদের তো অভাব নেই পৃথিবীতে সেরা ধনী তিনবার হয়েছে আপনার বিল গেটস জাতিতে সে ইহুদি পরবর্তীতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেরা ধনী এলন মাস্ক সেও ইহুদি ফেসবুক ইউটিউব এগুলো তাদের কোকা কোলা পেপসি এগুলো তাদের বলবেন তাদের আখেরাত নাই বুঝছি দুনিয়ায় নাই কেমনে সব টাকা তো ওদের কাছে আমি বলি না চোরের কাছে যত টাকা থাক ওটা চুরির টাকা আপনারা শিক্ষিত ভাইদেরকে বলবে একটা বই পড়বেন দ্য সিক্রেটস অফ জার্নিজম কি নাম এটা লিখেছে আমেরিকার বিখ্যাত ফোর্ট কোম্পানির যিনি প্রোপাইটার মহাজন উনি লিখছেন সিক্রেটস অফ জার্নিজমে দেখবেন প্রথম বিশ্বযুদ্ধের আগ থেকে আজ পর্যন্ত ইহুদিরা কিভাবে সম্পদ সঞ্চয় করেছে টাকা কামাই করেছে সুদের টাকা চুরির টাকা মেহনতি জনতার রক্ত পানি করা শোষিত টাকা এই টাকা দিয়ে ধনী হওয়া যায় না চোর টাকা দস্যু হওয়া যায় দুই টাকা দিয়া হবে কি সারা বিশ্বে তাদের একটা দেশ নাই আছে ইসরায়েল এটাকে আমরা বলি একটা টেরর স্টেট সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের সম্পদ ইসরায়েল বসে আছে ওটা জবরদখলকারী আমি একটা উদাহরণ দিই আপনার একটা বড় বাড়ি আছে আপনি নিরীহ মানুষ এলাকার এক মাস্তান এসে বাড়ির সামনের অর্ধেক দখল করে সাততলা বিল্ডিং উঠেছে জমিকার আপনার কোন পাগল কি বলবে ওটা বল্টু চৌধুরী সাততলা বাড়ি না বলবে বাড়ি চৌধুরী সাহেব ও দখল করছে ও কি করছে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কোন বৈধ রাষ্ট্র নাই যেটা আছে ফিলিস্তিনি মুসলমানের পৈতৃক সম্পদ আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন অমানা উম্মিন নাসিরিন তাদের সাহায্যকারীও নাই আসলই তো নাই যে সাহায্যকারী আছে ও তো ওরে বাস দিতেছে আমেরিকা ভালো করে ইসরায়েলকে ব্যবহার করে আমেরিকা চাচ্ছে আবার মধ্যপ্রাচ্যে তার কর্তৃত্ব স্থাপন করতে আরব বিশ্ব থেকে আমেরিকা বিতাড়িত মধ্য এশিয়ায় আফগানিস্তানে মোল্লাদের কাছে পরাজিত আবার বলছি আরব বিশ্ব থেকে আমেরিকা বিতাড়িত মধ্য এশিয়ার মোল্লাদের কাছে পরাজিত না পারতে বেটা যুদ্ধ লাগাইছে রাশিয়ার ইউক্রেনে ওখানেও সুবিধা নাই সোক দিছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখে এদিকেও সুবিধা নাই চায়না দাঁড়ায় আছে আবার চেষ্টা করছে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধটা লাগায় আবার মধ্যপ্রাচ্যে ঢুকা যায় কিনা তাহলে সে কি আসলে ইসরায়েলের সাহায্যকারী না ইসরায়েলকে ব্যবহার করছে দুনিয়ার কোন শক্তি ইসরায়েলকে টিকায় রাখতে পারবে না যার কাছে 100 অ্যাটম বোমা আছে যার আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম আছে প্রতি বছর আমেরিকা যাকে $4 বিলিয়ন সাহায্য করে থাকে নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের এক থাপ্পড়ে গত 7 তারিখে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্বে কম্পন সৃষ্টি হয়ে গেছে এখন পর্যন্ত গাজায় স্থল অভিযান করার সাধ্য হচ্ছে না তার গতকাল একটু ঢুকছিল
হামাসের দ্বিতীয় হামলায় ট্যাঙ্ক থালায় লাগছে দেখছেন না আপনারা আসলে তাদের কোনো সাহায্যকারী নাই ভাইরা আমার 1500 বছর আগে খুব অল্প সংখ্যক ইহুদি আলেম ইমাম এনে মুসলমান হতে পেরেছিল তার মধ্যে সৌভাগ্যবান সেই দুইজন সামদেশ থেকে এসে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের কাছে যে যে দুইজন প্রশ্ন করেছিল আইদু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে সমস্ত আসমানি কিতাবে লওহে মাহফুজের সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা আল্লাহ জবাব দিয়েছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন যে সাক্ষ্যর উপর কোনো সাক্ষ্য নাই গ্রেট উইটনেস আজম সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য সেটা কি আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন নিশ্চয় তিনি ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত জ্ঞানবানগণ এর চেয়ে বড় আর কোনো সাক্ষ্য নাই সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই উপাস্য নেই খালেক নেই মালিক নেই খুব ভালো করে বুঝেন স্রষ্টা যে আল্লাহ আছেন এর জন্য কোনো প্রমাণ দরকার নেই আবার বলছি স্রষ্টা যে আমাদের আল্লাহ আছেন ছিলেন থাকবেন এর জন্য কোনো প্রমাণ দরকার নাই কারণ সৃষ্টি নিজেই প্রমাণ দিচ্ছে স্রষ্টা আছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কথাটা আমাদের না অমুসলিমরা এই কথা বিশ্বাস করে দর্শন শাস্ত্রে একটা বই পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শনে পড়ানো হয় মাস্টার্সে একদম সর্বোচ্চ ক্লাসে বইটার নাম হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি কি নাম দ্য প্রবলেমস অফ মাইকটা একটু ডিস্টার্ব হচ্ছে বাবা ইকো হচ্ছে কেন ইকো থাকবে না বিল্ডিং এ লাগে এটা কি সম্ভব শুনছিলাম হ্যাফাজদের মানুষ রাপা প্লাজা ধাক্কা দিয়ে সরাইছে এখন কি বিল্ডিং আমরা ধাক্কা দিয়ে সরাবো নাকি এই ভিতরে সাউন্ড দাও ইকো থাকবে না আওয়াজটা ক্লিন হবে সফট হবে সম্মানিত সুদীপ কথা শুনতেছেন বইটার নাম কি দ্য প্রবলেমস অফ ফিলোসফি মাস্টার্সে পড়ানো হয় তিন চার পৃষ্ঠা উল্টালেই দেখবেন দর্শন যেটা দর্শন এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে ফিলোসফি আর একটা হচ্ছে সায়েন্স দর্শন ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে বিজ্ঞানের যে কথাটি সত্য বলে প্রতিষ্ঠিত হয় সেটা দর্শন সেটা কি এই দর্শনের ইতিহাস হচ্ছে 3000 বছর আগ থেকে পুরনো গ্রিক দর্শন থেকে ব্রিটেনের এক দার্শনিক অক্সফোর্ডের শিক্ষক ছিল সে লিখেছে দর্শনের ইতিহাসে 50 বছর আগের কথা 3000 বছরের দর্শনের ইতিহাসে সবচেয়ে সত্য কথা কি তো দার্শনিক লিখতেছে সবচেয়ে সত্য কথা যে আমি কিছুই বিশ্বাস করি না কিছুই নাই তবে আমি বিশ্বাস করি আমি আছি কার কথা দার্শনিকের কথা আমি কিছুই বিশ্বাস করি না তবে বিশ্বাস করি আমি আছি আমি যে আছি এই যে আছি আমি যে আছি প্রমাণ কি এই যে আছি এখন সে লিখতেছে আমি যেহেতু আছি তা আমি আছি কোথায় সৃষ্টি জগতে আছি তাহলে আমি আছি মানে সৃষ্টি জগতে আছে আর সৃষ্টি জগৎ যদি থাকে অবশ্যই স্রষ্টা আছে আমি চিন্তা করলাম একটা বেদিন বিজ্ঞানী দার্শনিক এত সুন্দর কথা পাইল কই তাও তো কথা খুঁজে দেখলাম ব্রিটেনের দার্শনিক কথাটি নিজ থেকে বলে নাই কথাটি 1350 বছর আগে আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে গিয়েছেন ইমাম আজমের কথাটাকে সে নকল করেছে ইমাম আজম লিখেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজকে চিনল সে তার স্রষ্টা আল্লাহকে চিনতে পারল এখন চিন্তা করলাম
ইমাম আজম এই কথা কোত্থেকে বললেন হ্যাঁ কথাটি আল্লাহ কোরআন শরীফে দার হাজার বছর আগে বলে দিয়েছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন হে মানব জাতি তোমাদের দেহের মধ্যে আল্লাহর অসংখ্য নিদর্শন ও কুদরত আছে তা কি চোখ খুলে দেখো না তা দেখলেই তো আমি শ্রেষ্ঠ আল্লাহর পরিচয় পেয়ে যাও তার মহান শ্রেষ্ঠ আল্লাহ একজন ছিলেন আছেন থাকবেন সেজন্য কোনো ডকুমেন্টস বা প্রমাণ লাগবে না তবে আল্লাহ এক ওনার কোনো শরীক নাই সেজন্য প্রমাণ লাগবে সেই কথার সবচেয়ে বড় প্রমাণ 30 পারা আল কোরআন সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনাকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীতে এমন কোন জায়গা যদি থাকে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই এমন জায়গা থাকতে পারে না যেমন মেরু অঞ্চলে আপনার এই যে নরওয়ে সুইজারল্যান্ড গ্রিনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়া যে অঞ্চলটা এর পরে বরফের অঞ্চল কি ওখানে সভ্যতা নাই কিছু মানুষ আছে ওদেরকে বলা হয় এস্কিমো কি বলা হয় এস্কিমো ওরা বরফে থাকে বরফ মানে ফ্রিজের বরফ না এটা তো হালকা বরফ সব সময় ওখানে তাপমাত্রা থাকে -20 ডিগ্রি কত আর ওই এলাকার শীতকালে তাপমাত্রা নামে -73 মানে আপনি যে বরফে ফ্রিজে পানি রাখেন এই পানিটা 4 ডিগ্রি সেলসিয়াস আসলেই বরফ শুরু হয় 0 ডিগ্রিতে পুরা বরফ শূন্যের পর -1 তারপর -2 তারপর -3 এভাবে ঠান্ডা যত বাড়বে তত -1 2 3 বাড়তে থাকবে ওই মরু অঞ্চলে মেরু অঞ্চলে পুরা শীতে তাপমাত্রা নেমে যায় -73তে এত ঠান্ডা ওখানেও 1 লক্ষ মানুষ বসবাস করে ঘর বাড়ি নাই বরফ কেটে ঘর বানায় বরফের বিছানায় ঘুমায় আগুন জ্বালাইতে পারে না বরফে আগুন জ্বলবে কই আমি চিন্তা করছি খায় কি সুবহানাল্লাহ রিজিকের মালিক ওদের রিজিক রাখছেন কি না ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা গোটা জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রাখেন নাই সেই বরফের দেশে আগুন জ্বালাবার কোনো ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ তাআলা ওই মানুষদের পায়ের তলায় রিজিক রেখে দিয়েছেন বরফের নিচে আল্লাহ তাআলা এক রকম মাছ তৈরি করে দিয়েছেন ওরা বরফ খুঁড়ে খুঁড়ে তাজা মাছ বের করে রান্নার দরকার হয় না কেটে কেটে খায় ওটা রসগোল্লার মতো মজা লাগে মিষ্টি খুবই মিষ্টি জিনিস সুবহানাল্লাহ বিহামদি ওদের কাছে তো দাওয়াত পৌঁছে নাই পৌঁছে কথা বলে না পৃথিবীতে একটা বড় জঙ্গল আছে অ্যামাজন প্রায় 70 লক্ষ বর্গ কিলো এরকম বাংলাদেশের মতো 30টা ঢুকানো যাবে একটা জঙ্গল 9টা দেশ নিয়া কয়টা দেশ ওখানে একটা নদী আছে অ্যামাজন ওই নদীর কিছু কিছু অঞ্চলে পানি 70 ডিগ্রি সেলসিয়াস তাপ আর ওখানেও বিজ্ঞানীরা খুঁজে মাছ পেয়েছে সুবহানাল্লাহ কুদরতের মালিক কত কুদরত রেখেছেন পৃথিবীতে সুবহানাল্লাহ ওই জঙ্গলে এমন গহীন জঙ্গল বিজ্ঞান স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে গভীর জঙ্গল এত ঘন গাছপালা যে কয়েক হাজার বছর হয়ে গেছে মাটিতে সূর্যের আলো পড়ে নাই এত ঘন গাছপালা বিজ্ঞান দেখেছে ওখানেও কিছু মানুষ আছে পোশাক আশাক আছে ওরা শিকার করে খায় ওরা ভাষা আদান প্রদান করে এখন প্রশ্ন হচ্ছে ইমাম আজমকে প্রশ্ন করা হয়েছিল যে এলাকার মানুষের কাছে দাওয়াত পৌঁছে নাই হাসর ওদের বিচার কি হবে প্রশ্ন আছে না হ্যাঁ আরে ভাই কথা বলেন ঘুমাচ্ছেন না কে কে ঘুমান হাত উঠান মাশাআল্লাহ ওনারা খুব জ্ঞানী মানুষ
সম্মানিত সুধি ওখানে মানুষ আছে ওদের কাছে দাওয়াত পৌঁছে নাই আর ইমাম আজমকে প্রশ্ন করা হচ্ছে ওই এলাকার মানুষগুলোর হিসাব কি হবে আল্লাহর কাছে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম মানুষদেরকে মাত্র একটি প্রশ্ন করবেন উত্তর যদি হ্যাঁ বাচক হয় তারা জান্নাত পেয়ে যাবে উত্তর যদি না বাচক হয় তারা জাহান্নাম চলে যাবে আল্লাহ তাদেরকে সামনে দাঁড় করায় শুধু প্রশ্ন করবেন মান খলাকাকা তোমাকে কে সৃষ্টি করেছে সে শুধু বলবে আল্লাহ তুমি তার জন্য দরজা খুলে যাবে আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কারণ ষষ্ঠ একজন অবশ্যই আছেন তিনি আল্লাহ এই বিশ্বাসটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের মন মস্তিষ্কের মধ্যে গেঁথে দিয়েছে তাহলে আল্লাহ ছিলেন আছেন থাকবেন ষষ্ঠ আছে এই কথার জন্য কোনো প্রমাণ দরকার নাই তবে তিনি এক ওনার কোনো শরীক নাই ইবাদত হবে একমাত্র তার এটার জন্য প্রমাণ লাগবে সেই প্রমাণ নিয়ে এসেছেন আদম আদম থেকে ঈসা পর্যন্ত সবাই এসেছেন সবার শেষে আল্লাহর একত্বের পক্ষে চূড়ান্ত প্রমাণ নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে সেই প্রমাণের নাম ৩০ পারা কোরআন আল্লাহ এক ওনার একত্বে ওনার জাত ও সিফাতে কারো কোনো শরীক নাই আমরা আল্লাহকে এক বলেই বিশ্বাস করি ঠিক কিনা আল্লাহ তাআলা আপন তাওহীদের কথা বলার পরে দুইটা সিফাত উল্লেখ করেছেন কয়টা ওনার পরিচয় কার পরিচয় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সেটা কি লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল আজিজ আল হাকিম আল্লাহ দুইটা পরিচয় দিয়েছেন ওনার কয়টা আল আজিজ আল হাকিম এখন আজিজ শব্দের বাংলা তর্জমা করেছেন অনুবাদকরা পরাক্রমশালী কি অনুবাদ করছেন এই তর্জমাটা আংশিক ঠিক পরিপূর্ণ না আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কবীরের মধ্যে লেখেন আজিজ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই সাদৃশ্য নাই সকল তুলনার ঊর্ধ্বে যিনি যার কোনো তুলনা নাই সাদৃশ্য নাই সমকক্ষ নাই সেই মহান সত্তার নাম আজিজ এই শব্দ থেকে আল্লাহর এই সিফত থেকে এই আজিজ নাম থেকে আহলুসুন্নাল জামাতের একটা আকীদা প্রতিষ্ঠিত হয় সেটা কি আহলুসুন্নাল জামাতের আকীদা আল্লাহ তাআলা ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা মুনাজ্জাহুম মিনাল জিসমে আমার আল্লাহ তাআলা নিরাকার দেহ থেকে পবিত্র সুবহানাল্লাহ আমাদের বিশ্বাস কি আল্লাহ তাআলা সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ তাআলা নিরাকার দেহ থেকে পবিত্র সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এই সিফতের ব্যাখ্যা করতে যে দুইটা বাতিল ফেরকা তৈরি হয়েছে একটা মুআত্তালা আর একটা মুজাসসিমা মুআত্তালা তারা বাতিল ফেরকা ৭২ ফেরকার এক ফেরকা মুআত্তালাদের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে এটা বলা যাবে না আল্লাহর চোখ আছে এটা বলা যাবে না তর্জমা করা যাবে না কি আশ্চর্য কথা তা আমরা না বাঙালি তর্জমার দরকার নেই আহলে আরব যখন পড়বে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম মনে একটা তর্জমা আসবে কি না কথা বলেন আসবে না ওয়া বাকা ওয়াজহু রাব্বিক আমরা নইলে আজামিরা তর্জমা খেয়াল করলাম না আহলে আরবের আসবে কি না কথা বলে না এই একটা বাতিল ফেরকা মুআত্তালা আরেকটা বাতিল ফেরকা বেরোছে মুজাসসিমা যারা বলে আল্লাহর আকার আছে আল্লাহর হাত আমাদের মতোই পাঁচ আঙ্গুল আছে ওদের মধ্যে কোন কোন গোমরা বলে আল্লাহর এক এক হাতে ১০ আঙ্গুল থাকতে পারে ওদের মধ্যে কোন কোন গোমরা বলে আল্লাহর মাত্র একটা পা ওদের মধ্যে কোন কোন গোমরা বলে আল্লাহর চেহারায় সবটাতে শুধু চক্ষু আর চক্ষু আল্লাহর আজিমুল কদর ইজ্জত সম্মানের বিরোধী কথা এগুলো
আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ হচ্ছে নিরাকার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আওয়াজটা একটু বাড়াও চিকুন করো আমার তো কষ্ট হয়ে যাচ্ছে সময় কত এখন বলো না দেখেন আমি কারো অপেক্ষা করতে পারবো না আমার সময় হবে আমি ছেড়ে দেব আচ্ছা 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 ঠিক আছে সব বাণী তো শুধু কথা শুনতেছেন জি মনোযোগ আছে তো প্রায় 45 মিনিট সময় চলে গেছে আর 10 15 মিনিট আমি কষ্ট দিব আপনাদেরকে সম্মানিত সুধী তো যে কথা বলছিলাম মুআত্তালাদের আকীদা গ্রহণ করা যাবে না মুজাসসিমাদের আকীদা গ্রহণ করা যাবে না আমাদের আকীদা হবে আহলুস সুন্নাল জামাতের আকীদা ঠিক কি না ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবীরে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম ওই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন কদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে আহলুস সুন্নাল জামাতের সমস্ত উলামা মুহাদ্দিসুন মুহাক্কিকুন মুতাকাল্লিমুন মুফাসসিরুন ফুকাহা মুহাক্কিকুন সবাই একমত আমার আল্লাহর একটা পরিচয় হচ্ছে আজিজ তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার কারণ আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই সেই মহান সত্তার নাম আজিজ ওই মহান সত্তার নাম আজিজ আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন আকাশ ও জমিনে যার কোনো সাদৃশ্য নাই যার কোনো তুলনা নাই তাকে বলা হয় আজিজ কি বলা হয় আজিজ এখন যদি বলা হয় নাউজুবিল্লাহ আল্লাহর আকার আছে তাহলে তুলনা দিতে হয় কি না কথা বলেন জি তুলনা লাগবে না জি আল্লাহ তাআলার কোনো তুলনা নাই কোনো মেসাল নাই লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো মেসাল নাই এখন মনে করেন কোন একটা পক্ষ আমাকে প্রশ্ন করতে পারে জাল্লা তো তার নিজের হাতের কথা বলছেন ইয়াদুল্লাহি ফকাইদিহি তাদের হাতের উপর আল্লাহর হাত তো হাত তো আছে তো কেন বলেন হাত যেহেতু আছে আকার তো আছে কথা শুনতেছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বি আল্লাহর চেহারার কথা বলছেন এই কথা সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আজম ব্যাখ্যা লিখেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহর পা আছে কদম আছে আমাদের মতো কদম নয় লাইসা কামিসলিহি শাই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মেসাল নাই সব হাতের অর্থই কি আকার বিশিষ্ট পাষাণগুলের হাত কথা বলে না মনে করুন জয়দেবপুরে একজন একজনের মাথা ফাটায় দিছে বুঝলেন সন্ত্রাসী একটার একটা হাত মাথা ফাটায় দিছে এখন কথা উঠলো এখানে আব্বাসীর হাত আছে কার হাত আছে তার মানে আব্বাসীর হাত লম্বা হইয়া জয়দেবপুর গেছে এই হাতের অর্থ কি কুদরত মেকানিজম ক্ষমতার প্রয়োগ ঠিক কিনা অতএব আল্লাহ তাআলার হাত আছে কি রকম হাত ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি মহান আল্লাহ তাআলা যে রকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল আল্লাহর হাত আছে এটা বিশ্বাস করতে হবে
কিন্তু কাইফিয়াত কি রকম তা আমাদের জানা নাই আল্লাহ হচ্ছেন আজিজ মহান আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন আজিজ আল্লাহ তাআলা আজিজ আল্লাহ তাআলা ওনার দ্বিতীয় পরিচয় দিয়েছেন আল হাকিম দ্বিতীয় পরিচয় কি আল হাকিম হাকিম শব্দের আবার দুটো অর্থ হাকিম শব্দের একটি অর্থ হচ্ছে ফয়সালাকারী অর্থ কি ও মিয়া আমার দিকে খেয়াল করো হাকিম শব্দের একটা অর্থ কি ফয়সালাকারী সকল সমস্যার সমাধান কে করে দিয়েছেন আল্লাহ ফয়সালা কে দিয়েছেন আল্লাহ তিনি হাকিম দ্বিতীয় অর্থ হচ্ছে জুল হিকমা অর্থাৎ ইলম এবং প্রজ্ঞার মালিক হচ্ছেন আল্লাহ এই জন্য তিনি হাকিম এই জন্য তিনি কি আমরা সূরা আলে ইমরানের ১৭ নম্বর আয়াতটি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপর ১৮ নম্বর আয়াতের প্রথম অংশটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিচ্ছি আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন আল্লাহর কাছে গ্রান্টেড মনোনীত স্বীকৃত দিনের নাম কি ইসলাম এছাড়া আর কোন দিন ধর্ম তন্ত্র মন্ত্র ইজান মতবাদ আল্লাহ স্বীকৃতি দেন সুবহানাল্লাহ আমার ভাইরা দীন ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন সেই দিনের দাওয়াত দিতে যে তাদের কারো পক্ষে দিন পরিপূর্ণ করা সম্ভব হয় নাই লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন মক্কায় ১৩ বছর মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দীন ইসলামকে পরিপূর্ণ করে ঘোষণা করে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন লাখের উপর নবী হাজার হাজার বছর দীনের দাওয়াত দিয়েছে দীন পরিপূর্ণ হয় নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম ইমামে খাজেন তফসির খাজেনে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন আল্লাহ রসুলের সামনে ১২৪,০০০ সাহাবী দাঁড়াইছিলেন এমন সময় আল্লাহ ঘোষণা করলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম হে মানব জাতি আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতা ইবনে আব্বাস তানউইরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে ইবনে আব্বাস থেকে তাফসির এসেছে যা তাফসিরের উপর কোনো তাফসির নাই তিনি বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত আমি আল্লাহ শুধুমাত্র দীন ইসলামকে স্বীকৃতি দিলাম সমস্ত আদিয়ান আদিয়ানের সামাউই যেগুলো ছিল সেমিটিক ধর্ম সামাউই থেকে সেমিটিক সামাউই থেকে ইসলামের আগে যে ধর্মগুলো এসছে খ্রিস্টান ধর্ম ঈসা নবী ধর্মটা পেয়েছেন সামা থেকে মিনাস সামা কোথেকে এর আগে হযরত দাউদ আলাইহিস সালাম দিন পেয়েছেন কার কাছ থেকে
কথা বলেন মিনাস সামা মুসা আলাইহিস সালাম দিন পাইছেন কার কাছ থেকে এই জন্য পূর্বের ধর্মগুলোকে এই ধর্মগুলোকে বলা হয় সেমিটিক রিলিজিয়ান্স আসমানি ধর্ম ইসলাম আসার পর আসমানি সব ধর্মই তো বাতিল হয়ে গেছে মানব রচিত ধর্মের তো কোনো অস্তিত্বই না তন্ত্র মন্ত্র মতবাদের কোনো অস্তিত্ব নাই সব বাতিল আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত মনোনীত দীন হচ্ছে এবার আসেন এই কথা বললে অনেকে আমাদের কথায় সাম্প্রদায়িকতার বিশ বাষ্প খোঁজে না এই এটা কেমন কথা যার যার ধর্ম তার তার এত কথা বলার আপনারা কেন কথা তো আমাদের না একমাত্র আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হলেই তো আল্লাহর জমিন সাম্প্রদায়িকতার বিষ বাষ্প মুক্ত হতে পারে কারণ দিন ইসলাম আর অন্য ধর্মের মধ্যে যে পার্থক্যটা খালি চোখেই দেখা যায় সেটা কি দেখেন ইহুদি ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদিদের কথা বলেন তাহলে ধর্মটা অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক না সাম্প্রদায়িক ইহুদি ধর্ম নাম বলতেছে এই ধর্মটা ইহুদির তাহলে ধর্মটা কি সাম্প্রদায়িক হইল না জি আপনারা বাংলায় এই কথা বুঝেন না খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা খ্রিস্টানদের তাহলে এটা কি অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক একটা সম্প্রদায়ের ধর্ম নাম নাম সিগনিফাই করছে ধর্মটা একটা জাতির কথা বলে না ইহুদি ধর্ম নাম সিগনিফাই করছে ধর্মটা ইহুদির খ্রিস্টান ধর্ম নাম সিগনিফাই করছে ধর্মটা খ্রিস্টানের হিন্দু ধর্ম নাম সিগনিফাই করছে ধর্মটা শুধু হিন্দুর ইহুদি ধর্ম নাম সিগনিফাই করছে ধর্মটা ইহুদির বৌদ্ধ ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা কা বৌদ্ধের আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের কোথাও আপনি তন্ন তন্ন করে খুঁজে পাবেন না ইসলামকে আল্লাহ দীনুল মুসলিমিন বা মুসলমানের ধর্ম বলেছেন বলেন নাই বরং আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ আল্লাহর ধর্ম আল্লাহ পাক বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا اسلام কে আল্লাহ বলেছেন দীনুল্লাহ এটা আল্লাহর দিন এটা মুসলমানের দিন না সুবহানাল্লাহ বরং এই দিন যে গ্রহণ করবে সে মুসলিম এই দিন যে গ্রহণ করবে সে কি মুসলিম তাইলে নাম প্রমাণ দিচ্ছে ইসলাম হচ্ছে সকল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যে দিন আল্লাহর দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে 1500 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত মনোনীত দিন হচ্ছে সেই ইসলাম আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন পৃথিবীতে যতই ধান্দাবাজি করেন আপনি বেঁচে যেতে পারবেন কিন্তু পরকালে শক্ত পাকড়াও হবে আপনাকে আপনার পরিচয় নিয়ে যেতে হবে আপনি দিনকে গ্রহণ করেছেন কি করেন নাই কবরে যাওয়ার পর মুনকার নাকিরে প্রশ্ন করবে না তুমি কি ছিলা বাঙালি পাকিস্তানি ভারতী আমেরিকান ইউরোপিয়ান বাঙালি না বাংলাদেশি এখানে তো ফেরকা আছে এগুলো প্রশ্ন করবে